আসসালামু আলাইকুম, আমি জিয়াল হাসান, ইংলিশপড়ার পক্ষ থেকে সাসকাতুন, সাসকাচর, কানাডা থেকে। তো বাংলাদেশের স্টুডেন্ট যারা কানাডায় পড়তে আসতে চান তাদের জন্য মনে হয় এই বছরটা খুব খারাপ যাবে, 2024টা, কারণ কানাডা অলরেডি ঘোষণা দিছে যে তারা স্টুডেন্ট ভিসা কমায় দিবে। আসলে ব্যাপারটা ঠিক স্টুডেন্ট ভিসা নয়, তারা টিআরভি কমায় দিবে, মানে টেম্পোরারি যে কোনো ভিসা কমায় দিবে, ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার আমার মূল কনসার্ন হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে। বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট কানাডাতে পড়তে আসতে চায় এবং আসে। এখন বাংলাদেশ থেকে এমনি আপনার ভিসা রেশিও কম, বাংলাদেশের ভিসা মানে বাংলাদেশের স্টুডেন্টদের ভিসা রিফিউজালের হার অনেক বেশি, আর সেখানে যদি এটা ঘোষণা দিয়ে কমায় দেয়, যদি সেটা শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য, তাহলে তো এটা তো খুবই খারাপ কথা। তো গত 4-5 দিনে বেশ কিছু ঘটনা ঘটছে। আমি চাইতেছিলাম যে মোটামুটি আপডেট আসার পরে তারপর একটা ভিডিও বানাই, তো সেজন্য আমি আগে বানাই নাই, এখনই আমি মোটামুটি সবগুলো মিলায় তারপরে আমি বানাচ্ছি। তো আমি আপনাদেরকে কম্পিউটারে শো করব, বিভিন্ন নিউজ টিউজের থেকে আর্টিকেল শো করব, দেখাবো যে আসলে ঠিক কী কী ঘটতেছে এবং এটা কী কী করতে যাচ্ছে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মতে বাংলাদেশি স্টুডেন্টদের হয়তো অতটা চিন্তা পড়তে হবে না, হয়তো বা কিছু ভালো নিউজ থাকতে পারে বা সমস্যার কিছু সলিউশন থাকতে পারে। তো এই সলিউশনটা নিয়ে আমি কথা বলবো হচ্ছে ভিডিওর একেবারে শেষে। তো ভিডিও খুব একটা লম্বা হবে না, এই ভিডিওটা আপনারা সাথে থাকেন, দেখেন। এখন মূল ভিডিও শুরু করার আগে, যেটা আমি সবসময় মার্কেটিংয়ের কথাবার্তা, চ্যানেল শেয়ার দেন, সাবস্ক্রাইব করেন ইত্যাদি ইত্যাদি করেন, ভিডিও টিডিও শেয়ার দেন, কারণ এই চ্যানেলে আমি বস্তুনিষ্ঠ ভিডিও বানানোর চেষ্টা করি, মানে আমি মিথ্যা আশ্বাস মিথ্যা লোভ দেখাই না বললেই চলে। অনেকেই দেখলাম যে ইদানিং ভিডিও বানাচ্ছে কানাডা আসার জন্য 60টা বেস্ট জব, কিভাবে জবের অ্যাপ্লাই করবেন, মানে তারপর আরও একজনের দেখলাম যে কোন জব করলে কানাডায় মাসে 3 লাখ টাকা ইনকাম করা সম্ভব, মানে এগুলো আসলে হচ্ছে ক্লিক বেট, মানে ক্লিক বেট আমিও একটু দেই ঠিক আছে, কিন্তু তারপরে এটার অতিরিক্ত ক্লিক বেট। আপনার তো জবে জব নিয়ে কানাডা আসার জন্য তাকে জব পাইতে হবে। এনিওয়েজ অন্যদের কথা না বলি, তো যেটা হচ্ছে যে যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন, যদি এই ভিডিও নিচে ডিসক্রিপশনে যান তাহলে আগের অনেক ভিডিও পাবেন, লিঙ্ক পাবেন। আমি খুব ভালো ভালো ভিডিও বানাইছি আমি মনে করি এবং ইনফরমেটিভ ভিডিও বানাইছি, যেমন LMI কীভাবে চেক করতে হয় অনলাইনে, অনেকেই ভুয়া LMI পায়, তো সেটা কীভাবে চেক করতে হয় অনলাইনে, তো সেটা নিয়ে একটা ভিডিও বানানো আছে, এটা দেখলে আপনাদের জন্য ভালো হবে। এটা যদ্দূর সম্ভব আমি প্রথম বানাইছি, আগে মনে হয় না কেউ সেভাবে বানাইছে যে LMI কেমন চেক করা যায়, এছাড়া ভিজিটর ভিসা কীভাবে অ্যাপ্লাই করা যায় একটা শুরু থেকে শেষ পর্যন্ত এটাও দেখাইছি হাতে কলমে। তো এরকম অনেক ভালো ভালো ভিডিও আছে, এগুলো দেখেন, শেয়ার টেয়ার দেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইউটিউবে যদি আমাকে প্রশ্ন করেন, যে কোনো ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি 1-2 দিনের মধ্যে অ্যান্সার দিব। আমি একজন RCIC, আমার মানে ইমিগ্রেশন কনসালটেন্সি লাইসেন্স আছে। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, ফেসবুকে আমি একবার সাধারণত ভিডিও আপলোড করে যাই না, তাই ফেসবুকে কোশ্চেন করে লাভ নাই। ফেসবুকের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক পাবেন, সেখানে যেন একটা প্রশ্ন করতে পারেন। আর যারা আমার সাথে 1-টু-1 কনসালটেশন বুক করতে চান তারা বুক করতে পারেন। আমার তো বুক করার জন্য আপনাকে আমাকে ইমেল করতে হবে, ইমেল আইডি হচ্ছে englishporua@gmail.com। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আমরা মূল ভিডিওতে যাই যে কানাডায় আসলে হচ্ছেটা কি। আচ্ছা, এখন আমি আসলাম মূল ভিডিওতে। তো প্রথম নিউজটা আসছে হচ্ছে January 14, মানে হয়তো বা কয়েকদিন আগে আর কি, 3-4 দিন আগে। তো এখানে আমাদের যে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার, তো মার্ক মিলার হঠাৎ করে বোম ফাটাইছেন, নিউজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো উনি যেটা বলছে যে কানাডার উচিত এখন টেম্পোরারি রেসিডেন্স ভিসা কমায় দেওয়া। টেম্পোরারি রেসিডেন্স ভিসা মানে হচ্ছে খালি স্টুডেন্ট ভিসা না, যেগুলো টেম্পোরারি যে ভিসাগুলো আছে, ওয়ার্ক পারমিট, ভিজিটর ভিসা ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে স্টুডেন্ট ভিসা হচ্ছে আমাদের মূল মানে কনসার্ন, এবং উনি প্রধানত এই স্পিচে স্টুডেন্ট ভিসার কথাই বেশি বলছেন। সো বলা যায় যে স্টুডেন্ট ভিসা এরা ভালো মতো কমায় দিবে। এখন বাংলাদেশের ভিসা রেশিও এমনিতেই খারাপ, এখন যদি আরও কমায় দেয় তাহলে কী হবে জানি না। এখন কমানোর কারণটা কি? কমানোর কারণটা হচ্ছে হাউজিং ক্রাইসিস। যত বেশি মানুষজন কানাডাতে আসতেছে স্টুডেন্ট ভিসা টিসে, একটা স্টুডেন্ট আসার পথে তাতে মানে থাকতে হবে, তো সে তো রাস্তায় থাকতে পারবে না। কিন্তু কানাডায় সেই পরিমাণে হাউজিং নাই, কানাডায় হঠাৎ করে অনেক বেশি স্টুডেন্ট মানে স্টুডেন্ট ভিসা টিসা ভিজিটার্স নিয়ে আসছে, কিন্তু সেই পরিমাণে হাউজিং নাই। এছাড়া এত বেশি মানুষ হঠাৎ করে আসার পরে যে হেলথের যে সেক্টরটা, তো সেটার উপর অনেক বেশি চাপ পড়তেছে। তো এই পুরো ওভারঅল চাপ কমানোর জন্য উনি চাচ্ছে যে স্টুডেন্ট ভিসা স্পেশালি রিডিউস করতে বা সেখানে ক্যাপ বসাইতে। তো এইটা একটা মানে ইয়ে ব্যাপার, এটা আসলে একটা দুঃসংবাদ বলা যায়। এমনিতে ধরেন ভিসা টিসা কমায় দেয় দেয় না, এটা ঠিক আছে, কিন্তু এখানে একেবারে মিনিস্টার যদি ঘোষণা দিয়ে যদি কমায় তাহলে সেটা আসলে আমাদের চিন্তার বিষয়। যদিও এখানে উনি বলে নাই যে কমানোর হারটা কীরকম হবে,
বা মানে ধরেন এখন কি পরিমাণ দিচ্ছে বা তখন কতখানি কমাবে, কত পার্সেন্ট কমাবে, সেটা আসলে ওভাবে করে উনি বলে নাই। যাক এখন পরের নিউজটাতে যাই। দেখেন পরের নিউজটা আপনারা স্ক্রিনে ই করতে পারছে পারতেছেন দেখতে পাচ্ছে পাচ্ছেন, এটা হচ্ছে জানুয়ারি 17 তারিখের নিউজ, মানে গতকালকে গত পরশু নিউজ। তো এইটাতে এই ইমিগ্রেশন মিনিস্টার প্রভিন্সগুলোকে বলছে যে তারা কম স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতে। ব্যাপারটা বুঝায় বলি যে ভিসা তো আসবে হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট থেকে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রভিন্সগুলা যেমন হ্যাঁ সাসকাচন অন্টারিও ইত্যাদি ইত্যাদি, তো এরা হচ্ছে কি রেসপন্সিবল যে ওরা নিজেরা কতটা স্টুডেন্ট অ্যাকসেপ্ট করবে সেটার জন্য, মানে ওরা হচ্ছে রেসপন্সিবল। মানে যেমন ধরেন সাসকাচোয়ান চাইলো যে সাসকাচোয়ানের যতগুলো ইউনিভার্সিটি কলেজ আছে, তো সে ধরেন সাসকাচোয়ান চাইলো যে বছরে ওরা 5,000-এর মতো স্টুডেন্ট নিবে, এটা সাসকাচোয়ানের মানে সাসকাচোয়ানের চাওয়া আর কি। তো ইমিগ্রেশন মিনিস্টার বলতেছে যে সাসকাচোয়ানকে যে এত স্টুডেন্টকে তোমরা অ্যাকসেপ্ট করো না, অর্থাৎ সাসকাচোয়ান তার কলেজের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটগুলোকে বলবে যে তোমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাকসেপ্টেন্স কমায় দাও, অত স্টুডেন্টকে তোমরা ভর্তি দিও না। মানে ভিসা তো আর সাসকাচোয়ানে দেওয়ার ক্ষমতা নাই, বাট সাসকাচোয়ানকে বলতেছে তোমরা মানে স্টুডেন্টের অ্যাডমিশনই কম নাও। তো এটা ইমিগ্রেশন মিনিস্টার এই প্রভিন্সগুলোকে সেরকম ইনস্ট্রাকশন দিছে বা রিকোয়েস্ট বলতে পারেন রিকোয়েস্ট করছে আর কি। তো এটাও একটা ভালোই দুঃসংবাদ। এরপর পরেরটা হচ্ছে এই, এটা আপনারা স্ক্রিনে ই করতে পারছেন দেখতে পারতেছেন, ইমিগ্রেশন মিনিস্টার আর্জ টু ক্র্যাক ডাউন অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নো শোজ অ্যাট কলেজ। খুবই ইম্পর্টেন্ট নিউজ, খুবই ইম্পর্টেন্ট আপডেট, এখানে অনেক ইনফরমেশন আছে। আমি সংক্ষেপে বলি, যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে কাজ করে না সাধারণত, তারা অর্থাৎ ভালো একটা কলেজে ভর্তি নিয়ে আসে, ভিসা পায়, কানাডাতে ঢুকে তারপরে তারা এই ভিসা মানে ধরেন DLI চেঞ্জ করে খুব খারাপ ভিসা কলেজ টাইপের একটা কোনো কলেজে চলে যায়, মানে ভর্তি নেয়, এবং ওই কলেজে তারা ক্লাস টাস করে না, কলেজও জানে যে ক্লাস টাস করতেছে না, ওই স্টুডেন্টগুলো কাজ করে, কাজ করে রেখে টাকা ইনকাম করে, সেই সব স্টুডেন্টকে এখন কানাডা ক্র্যাক ডাউন করবে, মানে ওদেরকে আইডেন্টিফাই করবে এবং ওদেরকে পসিবলি তাদের ভিসা ক্যান্সেল করে দিয়ে তাদেরকে বার করে দিবে। তো এইটা একটা বিশাল একটা বলা যায় যে এটা একটা অনেক বড় একটা স্টেপ আর কি। যদি আমি বলবো যে স্টেপটা ভালো, মানে আমার কাছে স্টেপটা খারাপ লাগতেছে না, কারণ কানাডা যারা মানে স্টুডেন্ট আসতেছে তাদের পড়াশোনার জন্যই আসা উচিত, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এখন এই জন্য এই এখানে বলা হয়েছে যে আমি একটা জিনিস দেখাই, আচ্ছা দেখছে যে প্রায় 19% মতো যত স্টুডেন্ট আসছে তার মধ্যে প্রায় 19% মতো স্টুডেন্টই কলেজে যায় না, মানে ক্লাস করে না, তারা খালি কাজ করতেছে। তো এইটা আসলে অনেক বড় একটা নাম্বার। তো এই এই স্টুডেন্টগুলোকেই তারা ধরবে, এবং স্টুডেন্টগুলোকে ধরার পরে তো তারপর অবশ্যই তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেবে, হয়তো তাদের ভিসা ক্যান্সেল করে দিবে। এবং শুধু স্টুডেন্ট না, যেসব কলেজ নিউজ পড়ে আমি যা বুঝছি, যেসব কলেজগুলো এই টাইপের বিজনেস করে সেই কলেজগুলোকে এরা ক্র্যাক ডাউন করবে, মানে কলেজগুলোকে হয়তো বন্ধ করে দিবে বা শাস্তি দিবে, কিছু একটা করবে। তো এটা একটা চিন্তার বিষয়। এবং এই নিউজেই যেটা আরেকটা আছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি ইন্ডিয়ান স্টুডেন্টদের সাথে একটা ঘটনা ঘটছিল, প্রায় 700 স্টুডেন্টের মতো ভুয়া অ্যাডমিশন পেপার দিয়ে কানাডা চলে আসছিল। তো এখন থেকে যেটা করতে হবে যে DLIগুলো আছে, DLIগুলোকে বা DLI মানে কি যারা জানে না তাদের বলি, ইনস্টিটিউটগুলোকে বা ভার্সিটিগুলোকে, তাদেরকে গভর্নমেন্টকে এনশিওর করতে হবে যে এই স্টুডেন্টকে সত্যি তারা অফার লেটার দিছে নাকি, মানে জিনিস একটা বাড়লো, মানে স্টেপ একটা বাড়লো, যদিও স্টুডেন্টদের জন্য না কিন্তু এই কলেজগুলোর জন্যে বা DLIগুলোর জন্যে তাদেরকে এখন গভর্নমেন্টকে ইনফর্ম করতে হবে যে সত্যি সে এই এই জাতীয় যে স্টুডেন্টকে ভর্তি দেওয়া হয়েছে এই স্টুডেন্টকে তারা ভর্তি দিছে নাকি বা অফার লেটার মানে দিছে নাকি। তো এটাও বলা যায় যে একটা নতুন আপডেট। যাই হোক, এখন এগুলা হচ্ছে গিয়ে যা দেখতেছি যা বুঝতেছি বেশ কঠোর করতেছে, বিশেষ করে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। যদি মাঝখানে কানাডা গাদা গাদা ভিজিটার ভিসা দিল, কিন্তু ভিজিটার ভিসা এত দিয়ে স্টুডেন্ট ভিসা কমানোর কারণ কি এটা আসলে আমার বোধগম্য না এখন, কিন্তু কিছু করার নাই, এটা গভর্নমেন্ট যা সিদ্ধান্তে আসবে তা তো আসবেই, এখানে আমাদের কিছু করার নাই। এখন আমি সমাধানে যাই যে সমাধান কি, এই সমস্যাগুলোর সমাধান কি, কারণ আমাদের স্টুডেন্টরা তো আসলে কানাডা এসে পড়তে চায়, এতে কোনো সন্দেহ নাই। আমার যেটা মনে হচ্ছে যে এই ঘটনাগুলোর পাশাপাশি আরেকটা ঘটনা ঘটতেছে যেটা হয়তো আমাদের জন্য পজিটিভ হইতে পারে।
আপনারা এখন নিউজ, আপনারা এখন আমার স্ক্রিনে একটা নিউজ দেখবেন, এই যে দেখেন দেখেন এক্সক্লুসিভ, এইটা এটাও আপনার পরশু দিন নিউজ, কানাডা মিনিস্টার সে স্টাডি পারমিটস টু স্টুডেন্টস ফ্রম ইন্ডিয়া ড্রপ ডিউ টু ডিসপুট। এটা আপনারা মানে সবাই জানেন যে কানাডার সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব খারাপ যাচ্ছে, এবং ইন্ডিয়া কিছুদিন আগে কানাডার 41 জন ডিপ্লোম্যাটকে ইন্ডিয়া থেকে বার করে দিচ্ছে। তো এই ডিপ্লোম্যাটের মধ্যে হয়তো অনেক ভিসা অফিসার ছিল, অনেক কিছুই ছিল, যা হোক তো এই বার করে দেওয়ার ফলে যে গ্যাপটা পড়ছে এবং যে সম্পর্কের যে টানাপোড়েন চলতেছে, এতে করে ইন্ডিয়ানদের ভিসা দেওয়ার হার অনেক কমে গেছে কানাডায়। মানে মানে ইন্ডিয়ানরা আগের মতো ভিসা পাচ্ছে না। আমরা জানি যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলা যায় যে ইন্ডিয়া আর চায়নায় এই দুটো প্রথম সারিতে আছে, স্পেশালি ইন্ডিয়া, প্রচুর স্টুডেন্ট ইন্ডিয়াতে আসে, প্রচুর আসে। আমার কাছে কোনো ডেটা এই মুহূর্তে নাই, কিন্তু আমার ধারণা কানাডাতে পুরো বছরে যত স্টুডেন্ট আসে তার হয়তো বা 40% হয়তো বা ভারতীয় হইতে পারে। তো এটা আমার জাস্ট এমনি বললাম আর কি, এটা আমার ধারণা। তো এখন ইন্ডিয়ান ভিসা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ভালো পরিমাণেই ব্যালেন্স করে। মানে মানে ধরেন ইন্ডিয়ার যদি এত কম স্টুডেন্ট যদি আসা শুরু করে তাহলে এই স্টুডেন্টগুলো কোত্থেকে আসবে? ইন্ডিয়ার পরে হয়তো বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলো আছে, তো সেদিক থেকেও হয়তো বা কানাডায় আসার মানে হইতে পারে যে এটা একটা প্রভাব, মানে ভালো একটা প্রভাব বাংলাদেশের স্টুডেন্টদের উপর থাকতে পারে। এবং শুধু এইটাই না, পরের আপডেটটাতে যাই আমরা, দেখেন এটা হচ্ছে যে কিছু ইউটিউব চ্যানেল আমি দেখছি এবং এখানে ওখানে দেখলাম আর কি, যে এই এই রিপোর্টটা, এই রিপোর্টটা আমি পাইলাম, এটা যেটা আমার স্ক্রিনে, সেটা হচ্ছে কানাডিয়ান স্টাডি পারমিটস টু ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টুডেন্টস ফেল বাই 86 ইন লাস্ট কোয়ার্টার। এটাও হচ্ছে কি গতকালকের নিউজ, গতকালকের নাকি আচ্ছা পরশু দিনের নিউজ, এটা জানুয়ারি 17। মানে হচ্ছে যে এই 2023 এর যে শেষ কোয়ার্টার, মানে শেষ 3-4 মাসে ইন্ডিয়ান স্টুডেন্ট আসার হার 86% কমে গেছে, 86%। এবং এই নিউজে যেটা বলতেছে, এক নাম্বার তো একটু আগে বললামই যে কানাডা এত বেশি ভিসা প্রসেস করতে পারতেছে না কারণ ইন্ডিয়াতে ডিপ্লোম্যাট নাই, এটা একটা পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে ইন্ডিয়ান স্টুডেন্টরাও কানাডার, কানাডা বয়কট করতেছে, সোজা হিসাব ইন্ডিয়ানরা এখন কানাডার দিক থেকে ইন্টারেস্ট হারায় ফেলতেছে, ইন্ডিয়ানরা কানাডাতে আসতে যাচ্ছে না। ওই যে ইন্ডিয়ান স্টুডেন্ট কিছু কানাডা ডিপোর্ট টিপোর্ট করছিল, কিছু ঝামেলা হয়েছে, তারপর ধরেন দুই দেশের মধ্যে মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক, তো সেটার কারণে সব মিলাই এবং কানাডায় কাজের অভাব সব মিলে ইন্ডিয়ান স্টুডেন্টরা এখন কানাডায় আসতে চাচ্ছে না, তারা হয়তো এখন অস্ট্রেলিয়া বা আমেরিকা অন্যান্য দেশগুলা পাইছে নিচ্ছে। তো এই পরিস্থিতি যদি চলতে থাকে, মানে এই হারে যদি ইন্ডিয়ান স্টুডেন্ট কমে যায়, তা আমার মনে হয় যে কানাডা যদি একটু কঠোরও করে, মানে ভিসা যদি একটু কঠোরও করে, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হয়তো খুব একটা খারাপ হবে না, হয়তো বা আমাদের দেশের স্টুডেন্টরা ঠিকই ভিসা ক্র্যাক করতে পারবে, এটা একটা পয়েন্ট। তবে যেটা হচ্ছে বড় কথা যে অবশ্যই আপনাদের ভালো ইনস্টিটিউটে ভর্তি নিতে হবে, এইটার কোনো ধরনের কোনো অল্টারনেটিভ নাই। আমি যা বুঝতেছি যে ভাই কঠোর করে দিবে কানাডা, হয়তো বা এই যে ভিসা কলেজ টলেজ যেগুলো আছে বা পচা পচা কলেজ বা এই টাইপের ইনস্টিটিউট, সেগুলোর ভিসা হয়তো বা ওরা কমায় দিবে, কিন্তু আমার মনে হয় না যে যেই ছেলেটা ধরেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আসতেছে বা টরন্টো ইউনিভার্সিটিতে আসতেছে বা ধরেন সাসকাচুয়ান ইউনিভার্সিটিতে আসতেছে, তাদের ভিসা কোনো হ্যাম্পার করবে বা তাদের উপর ক্যাপ দিবে। সো আপনাদের এখন থেকে মানে ভালো ইনস্টিটিউটে ভর্তি নেওয়ার জন্য মানসিক প্রিপারেশন নিতে হবে যদি সত্যি কানাডা আসতে চান, ভালো ইনস্টিটিউট, ভালো ভার্সিটি। হ্যাঁ, আর সেটার জন্য আপনাদের আইএলটিএসটাও মানে শক্ত থাকতে হবে এইসব জায়গায় ভর্তি নিতে গেলে, মানে আইএলটিএস তো শক্ত থাকতেই হবে, কিছু করার নেই, ভালো স্কোর থাকতে হবে। কিন্তু আমার যেটা বিশ্বাস, যদি কেউ যদি ভালো ভালো ইনস্টিটিউটে ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে যদি কেউ ভর্তি নেয় বা ভর্তি যদি পায়, কারণ আমাদের আমাদের স্টুডেন্টদের আসলে অনেক ইয়ে থাকে যে টেন্ডেন্সি থাকে হচ্ছে একটু সস্তা কলেজে যাব, একটু সহজ টাইপের কলেজে যাব, সেরকম না করে যদি ভালো কলেজ বা ভালো ভার্সিটি যদি তারা পিক করে, আমার ধারণা যে তাদের আসলে সমস্যা হবে না, তারা কানাডাতে আসতে পারবে এবং এটা পড়াশোনা করে সেটেল ডাউন করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম, সামনের ভিডিওতে আবার সাক্ষাৎ হবে। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার দেন।